এই ছবিটা একটা ফ্যান্টাসি মুভি, এবং আমরা এখানে প্রত্যেকেই যে চরিত্রগুলো করছি সেগুলো সিম্বলিক, এবং সেখানে এই চরিত্রগুলোর কারোরই কোনো নাম সেই হিসাবে বলা হচ্ছে না। তার যে সিম্বল সেই জিনিসটার কোনো একটা মানে জিনিস রয়েছে, যেমন আমার এই টাইটা সেইটা। এবং আমরা প্রত্যেকেই একটা অফিসে কাজ করি যে কস্টিউমগুলো এখন যেরকম রয়েছে, কিন্তু এই বাচ্চার এই হাতের এই এটা প্লাস আমার দুটো একটা ডুগডুগি আছে সেটা, অ্যান্ড দেন একটা ত্রিশূল আছে সেগুলো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে ক্যারেক্টারটাকে প্রমাণ করা হচ্ছে। এবং আমাদের অফিস ইডেনে এটা দিয়ে দর্শকে কনভে করা হচ্ছে যে আমি কে, আমার চরিত্রটি কি। উৎসব এই ছবিটা ভেবেছে এর এমনই একটাভাবে এটা গো ছবিটা, যেটা কিন্তু ভীষণ একটা কমেডি ফ্লেভার নিয়ে পুরোটাতে যাওয়া, এবং কিন্তু ফ্লেভারটা থাকলেও তার মধ্যে যে বিষয়বস্তু এবং তার মধ্যে যে বক্তব্য সেটাকে খুব সুন্দরভাবে খুব সার্কাস্টিক্যালি এবং খুব মানে সচেতনভাবে আস্তে 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 সেটা ইনজেক্ট করা হয়েছে, ইনপুট করা হয়েছে। গানগুলি ভারী চমৎকার, ভীষণ সুন্দর, এবং এটা একটা বিরাট বিষয় যে এই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা গান গাইতে দেখতে পাবো, এবং তার নিজের গলায় গান আছে। আমি তো দু চারখানা আগে গান টান করেছি, পরাণ বন্দ্যোপাধ্যায় খুব বেশি গান টান সেরকমভাবে করেনি, সেখানে এখানে আমি ওনার গান শোনা যাবে, যেটা একটা বিশেষ একটা আমাদের প্রাপ্তি। তো এক্সপেকটেশন যে এই ছবিটি সবার খুব ভালো লাগবে, আমাদের তরফ থেকেও যথাসম্ভব আমরা আমাদের মোস্ট বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করছি, এবং অন দ্য ফ্লোর সেখানে অনেক কিছুই নতুন জিনিস আমাদের নিজেদের মধ্যে ডিসকাস করে আমরা সেটাকে একটু বেটার আপ করার চেষ্টা করছি, যাতে কিন্তু সেটা সবার ভালো লাগে। সেই চেষ্টাই চলছে, এবং আশা করি যে সেটা যদি সবার একসঙ্গে প্রচেষ্টাটা যদি একসঙ্গে জড়ো করে যদি একটা ভালো ছবি আমরা ইন্ডাস্ট্রিতে দিতে পারি, আপনাদের দিতে পারি, তাহলে সেটা আমাদের এত পরিশ্রমটা ফাইনালি সার্থক হয়।